আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। চন্দ্রযান ৩ ভারতের মুকুটে একটা নতুন পালক জুড়েছে। ১০ দিন ধরে চাঁদ মামার বুকে রীতিমতো দৌড়ে বেরিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। কত তথ্য দিয়েছে বলুন তো রোভার আর ল্যান্ডার। চাঁদের মাটিতে খনিজের খোঁজ থেকে শুরু করে বিভিন্ন রকম তথ্য তারা পাঠিয়েছে। কিন্তু অনেক কাজ করার পর তারা যখন ক্লান্ত হয়ে যায়, তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ইসরোর কর্তারা। প্রথমে প্রজ্ঞান ঘুমিয়ে পড়ে, তারপর বিক্রমও ঘুমিয়ে পড়ে। মাঝে মনে আছে বিক্রম কিন্তু একবার লাফও কেটেছিল। লাফ কাটার পর তার যে ল্যান্ডিং, সেই ল্যান্ডিং কিন্তু যথেষ্ট সফট ছিল। সেখান থেকেই ইসরোর বিজ্ঞানীদের আশা ছিল যে দ্বিতীয়বার যখন সূর্যের আলো উঠবে, তখন বিক্রম এবং প্রজ্ঞান তারা দুজনেই ঘুম থেকে উঠে পড়বে এবং আবার নিজেদের কাজ শুরু করবে। আশা ছিল বিক্রম এবং প্রজ্ঞান বিজ্ঞানীদেরকে সাড়া দেবেন, কিন্তু না, তাদের ঘুম থেকে ওঠার যে আর কোনো ইচ্ছে নেই। চাঁদে সূর্য অস্ত চলে গিয়েছে, বিজ্ঞানীদের সব আশাকে এক প্রকার জলে ভাসিয়ে চিরঘুমের দেশে চলে গেছে বিক্রম আর প্রজ্ঞান। শত ডাকাডাকি করা সত্ত্বেও কেউই আর সাড়া দিল না, আর এখন কোনো আর আশাও রইল না, কারণ আবারও চাঁদের বুকে রাত নেমে এসেছে। আর রাত নামা মানেই তো কনকনে ঠান্ডা। ঠান্ডার সময় তাপমাত্রার এতটাই পতন হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর যেহেতু আবারও চাঁদে রাত হয়ে গিয়েছে, তাই বিক্রম আর প্রজ্ঞান ঘুম থেকে নতুন করে উঠবে না। আপাতত সেই ঠান্ডা আবহাওয়া এবং অন্ধকার ঢেকে দিয়েছে চন্দ্রযান ৩ অবতরণ স্থল শিবশক্তি পয়েন্টকে। ৩০শে সেপ্টেম্বর থেকে শিবশক্তি পয়েন্টের কাছে সূর্যের আলো একটু একটু করে কমতে শুরু করেছিল। তখন থেকেই রাত নামা শুরু হয়। কিন্তু তখনও জানেন তো আশা ছাড়তে চাইছিলেন না ইসরোর বিজ্ঞানীরা। শিবশক্তি পয়েন্টটি চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রায় ৪,২০০ কিলোমিটার দূরে। মানজিনো সি এবং সিম্পলেসিয়াস এন গহ্বরের একেবারে মাঝখানে অবস্থিত। এক চন্দ্ররাত পৃথিবীর হিসেব অনুযায়ী ১৪ দিনের সমান। রাতে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা -180°C পর্যন্ত নেমে যায়। মানে হাড় কাঁপানো ঠান্ডা বললেও সেটাকে কম বলা হবে। বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান সম্পূর্ণ সৌরচালিত। সূর্যের আলো পড়লেই তারা কাজ করতে পারে, তাদের যন্ত্রগুলো তখন অ্যাক্টিভ হয়ে ওঠে। তবে এইবার ঘুম থেকে উঠতে না পারলেও আপনি কিন্তু কোনো অংশে ভারতের চন্দ্রযান ৩ মিশনকে ফেল বা ব্যর্থ বলতে পারবেন না। আসলে বিক্রম এবং প্রজ্ঞান 2 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। ইসরোর বিজ্ঞানীদের আশা ছিল কোনো ব্যাপার না, তাদের আদরের ডাক শুনে প্রজ্ঞান আর বিক্রম আবারও জেগে উঠবে। কিন্তু তাদের সব আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছে তারা। কৌরতে ইউরোপীয় স্টেশন এবং বেঙ্গালুরুতে ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক এই বিক্রম আর প্রজ্ঞানকে আবারও জাগানোর চেষ্টা চালাচ্ছিল। কিন্তু কোনো কিছুতেই যে কোনো কিছু হলো না, কোনোভাবেই বিক্রম এবং প্রজ্ঞানকে বাঁচানো গেল না। এখন সব আশা শেষ। তাই এই মিশনে আপাতত ইতি যে পড়ল সেটা আপনি বলতেই পারেন। বিজ্ঞানীদের ডাকে বিক্রম এবং প্রজ্ঞান সাড়া না দিলেও তারা কিন্তু তাদের নিজেদের অ্যাসাইনমেন্ট একেবারে সম্পন্ন করেছে। সেই কাজে তারা কোনো রকম কোনো ফাঁক রাখেনি। এর মাঝে যদি বিক্রম আর প্রজ্ঞান নতুন করে জেগে উঠত,
তবে তা আরও একটা ইতিহাস তৈরি করত। ইসরোর প্রধান এস সোমনাথ তিনি জানিয়েছেন, চন্দ্রযান তিন মিশনটি ইতিমধ্যেই তার উল্লেখিত উদ্দেশ্যগুলিকে সম্পন্ন করে ফেলেছে। এই মিশনকে তাই সফল বলতে আর কোন রকম কোনো দ্বিধা নেই। তিনি আগেই বলেছিলেন, যদি বিক্রম প্রজ্ঞান নাও জেগে ওঠে তাহলেও কোনো ব্যাপার না, কারণ ইতিমধ্যেই প্রত্যাশা মতোই কাজ শেষ করেছে চন্দ্রযান তিন। প্রসঙ্গত, 14 জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদ মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল চন্দ্রযান তিন। দীর্ঘ 40 দিনের পথ অতিক্রম করে 23 অগস্ট চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং হয় বিক্রমের। এখনো পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর 100 মিটার পথ টুকটুক করে ঘুরে ফেলেছে প্রজ্ঞান। গুটি গুটি পায়ে পাঠিয়েছে অনেক তথ্য, যা আগামী দিনে চাঁদকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে। চাঁদে তারা অক্সিজেনের সন্ধান দিয়েছে, সেই সঙ্গে সালফার, অ্যালুমিনিয়ামের মতন একাধিক খনিজের উপস্থিতির কথাও জানিয়েছে। এরপর কাজ শেষ করার পর প্রথমে প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দেন বিজ্ঞানীরা, তারপর ঘুমিয়ে পড়ে বিক্রমও। এই পরিস্থিতিতে ওখানে যা ঠান্ডা, তাতে করে তারা নতুন করে আবার ঘুম থেকে উঠতে পারবে কি না সেই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা দ্বন্দ্ব চলছিল। অনেকেই বলছিলেন যে এত ঠান্ডার পর নতুন করে জেগে ওঠা কার্যত সম্ভব না, কিন্তু বিজ্ঞানীরা তারা কোনোভাবেই আশা ছাড়তে চায়নি। একটু একটু করে রাত নামার পর থেকেই তারা প্রজ্ঞান এবং বিক্রমকে তোলার চেষ্টা করেছেন। তাদের আশা ছিল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিক্রম এবং প্রজ্ঞান তারা আবারও জেগে উঠবে, কিন্তু না। যেটা বাস্তব সেটা হলো তাদের ঘুম থেকে ওঠার সেরম কোনো ইচ্ছেই নেই। চাঁদে ফের সূর্য অস্ত চলে গিয়েছে, বিজ্ঞানীদের সমস্ত আশাকে এক প্রকার জলে ভাসিয়ে দিয়ে চির ঘুমের দেশে চলে গিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান। শত ডাকাডাকির পরেও তারা আর কোনো রকম কোনো সাড়া করল না। আর এখন যেহেতু নতুন করে আর সূর্য উঠছে না, তাই তাদেরও নতুন করে জেগে ওঠার কোনো রকম কোনো আশা নেই, কারণ সেখানে আবার নতুন করে তাপমাত্রার পতন শুরু হয়েছে। যেহেতু আবার চাঁদে রাত হয়ে গিয়েছে, তাই আর ঘুম থেকে তোলা যাবে না প্রজ্ঞান এবং বিক্রমকে। কিন্তু বিক্রম এবং প্রজ্ঞান তাদের দেওয়া সমস্ত দায়িত্ব সুন্দর করে পালন করেছে। সফট ল্যান্ডিংয়ের পর থেকে তারা গুটি গুটি পায় একাধিক তথ্য সংগ্রহ করে পৃথিবীকে পাঠিয়েছে, যা ভবিষ্যতে চাঁদকে বুঝতে আরও 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 সাহায্য করবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সব খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো রকম কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।